গোবিন্দ আর রাধারানীর মতো এই উৎসবের বিশাল প্রাধান্য। আর তাদের ওখানে দোল খেলা হয়েছে এবং দুপক্ষে বিভক্ত হয়ে দোল খেলা হয়েছে। স্বভাবতই গোবিন্দ পরাজিত আর আমাদের রাধারানী তাতে জয় লাভ করেছে। এবার আমরা যেরকম হই, এক দল হেরে গেলে অপর দলকে আর ছেড়ে দেয় সেই দলকে, এখানেও তার অন্যথা কিছু নয়। রাধারানী জয়লাভ করাতে তার সখীরা গোবিন্দকে ব্যঙ্গ করে বলছে, হে দেহে হে তুমি নাকি না গোর হয়ে আবার খেলাবে নাকি, হারুয়া নাগর খেলাবে নাকি, একবার হেরে ছোটাতে কি হয়েছে, না হয় এইবার তোমায় ঠিক জিতায়ে দেব, হারুয়া নাগর খেলাবে নাকি, ও হে হারুয়া নাগর খেলাবে নাকি। খেলানোর জন্য প্রয়াসী তখন একমাত্র সুধামুখী বলছেন গোবিন্দের পক্ষে নিয়ে, তিনি বলছেন, গোবিন্দ তুমি যেন ভুলেও এই কথায় কান দিও না, এরা বলে কয়ে খেলায় আবার তোমায় হারায় দেবে, সেই ফুলিটাই আটছে, তাই চপলা চপল পিঠে সুধামুখী চা ভরে রঙ দেবী শ্যাম নাগরে বুঝায়, তুমি যেন ওদের কথায় আর কান দিও না, ওদের কথায় আর কান দিও না, বলে কয়ে খেলায় হারায়ে দেবে, আর ভাবু খেলো না হরি তোমার প্রতিপক্ষ একসাথে বলি, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, মধুমা
পরাজিত হয়েছেন শ্রী রাধিকার কাছে সেরকমভাবে কিন্তু বিপুল সম্ভাবনা রয়েছে আজকের দিনে, এই বিশেষ দিনে। যে কোনো ক্ষেত্রেই কিন্তু ছেলেরা, যদি শ্রীকৃষ্ণকে আমরা ছেলেদের প্রতিনিধি হিসেবে ধরে নিই আর শ্রী রাধিকা যদি মেয়েদের প্রতিনিধি হন, সেক্ষেত্রে কিন্তু ছেলেদের হেরে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। তবে একটাই বিষয়, যেহেতু আজকে দোল কালকে হোলি, তাই আজ যদি কোনো ছেলে হেরেও যায় তার শ্রী রাধিকার কাছে, তাহলে আগামীকাল একটা সুযোগ থাকছেই। তাই আগামীকাল হোলির দিন যখন শুরু করবেন, তার আগে তো অবশ্যই গান শুনতে হবে, কারণ গুড মর্নিং আকাশে রয়েছে স্পেশাল এপিসোড, হোলি স্পেশাল এপিসোড। সেখানে থাকছেন আপনাদের প্রিয় শিল্পী অমিত গাঙ্গুলি, আগামীকালের বিশেষ অতিথি। এবং এরপর, অর্থাৎ এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে, দোলের বিশেষ পর্ব নিয়ে তনুজা আপনাদের জন্য অপেক্ষা করছে এফ এম অন টিভিতে, নিশ্চয়ই দেখবেন। আর এবার আমাদের ঠিকানাটা আপনাদের সামনে। আমাদের ঠিকানা গুড মর্নিং আকাশ, প্রযত্নে আকাশ 8, 781 আনন্দপুর, ইউনিট 2A, তৃতীয় তল, কলকাতা 707, ইমেল আইডি gma@akashart.com। এবার যেহেতু আমাদের সময় কিন্তু টিকটিক করে অনেকটাই এগিয়ে গিয়েছে, তাই চলো আর একটা গান শুনে নিই। রয়েছে মাত্র আর 3 মিনিট। শুরু করেছিলাম আমাদের নদিয়া বিহারীকে দিয়ে, আর আজ এই রঙের উৎসবে শেষও করি তাকে স্মরণ করে। আহায় ওদিকে নিমাই চলে মুখে ভরে ভরে বলে, ওদিকে নিমাই চলে মুখে ভরে ভরে বলে, নাম শুনে পাশানো যে গলে ওরসে আঁখি ধারা উছলিছে প্রেম ধারা, দশদিশিনে হারে শ্যামলে, দেখো দশদিশিনে হারে শ্যামলে। আজ গোবিন্দ রাধা ভাবে ভাবিত হয়ে সর্ব জায়গায় আজ কৃষ্ণকে দর্শন করছে, আর তাই আজ তমাল বৃদ্ধকে দেখে গোবিন্দ বলছে, আহা তমালে হেরি শ্যামল ভাবে বাঁধে সে বাহু পাশে, আহা তমালে হেরি শ্যামল ভাবে বাঁধে সে বাহু পাশে, বলে মথুরাও যেতে দেব না হরি নদিয়াও সে যে হাসে, বলে মথুরাও যেতে দেব না হরি নদিয়াও সে যে হাসে, মিলন শুনে হয় বলে গোদানু বেশামে